Am I audible? হ্যাঁ স্যার। ওকে চলো, ওয়ার্ক পয়েন্টটি অনেকটা ইজি লাগছে না? হ্যালো, ওকে ডোন্ট ওয়ারি, টাফ লাগা শুরু হবে। দেখো, আগের দিন আমরা কনজারভেটিভ নন কনজারভেটিভ ফোর্স করেছিলাম, কনজারভেটিভ কত রকমের ফোর্স হয় সেগুলো আমি বলেছিলাম, তোমাদের চেক করতে দেবে যে কোনটা কনজারভেটিভ কোনটা নন কনজারভেটিভ। যদি সেটা কনস্ট্যান্ট ফোর্স হয় বা পারফেক্ট ডিফারেনশিয়াল হয় তাহলে ওটা কনজারভেটিভ, প্লাস যদি ভেরিয়েবল ফোর্স হয় সেই ভেরিয়েবল ফোর্সের যদি এই ডিএক্স এর সাথে এক্স স্কোয়ার বা ওয়াই এর সাথে ডিওয়াই থেকে যায় তাহলে আমাদের সেটা কনজারভেটিভ হয়, এগুলো আমরা দেখেছিলাম তাই না? এবার একটা প্রবলেম সলভ করেছিলাম, তারপরে আমি এই প্রবলেমটা তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম। এই আর একটা হোমওয়ার্ক ছিল না? হ্যাঁ এই দুটো হোমওয়ার্ক ছিল। দেখো চলো তাহলে ধীরে ধীরে এই প্রবলেম গুলো করি। কটা পাত আছে এখানে বলতো? তিনটে পাত আছে, দেখো ও এ সি, ও বি সি আর ও সি। দেখো ও এ সি, ও বি সি আর ও সি, আমাকে এই তিনটে পাথে কত ওয়ার্ক ডান হচ্ছে সেটা বার করতে বলেছে। ঠিক আছে, প্রথমে আমি ও এ সি পাথটা নিচ্ছি। দেখো এই ও এ সি পাথে, দেখো ও এ সি পাথে আমি ওয়ার্ক ডান অ্যাট ও এ সি, দেখো ওয়ার্ক ডান অ্যাট ও এ সি, এটাকে লিখতে পারি ওয়ার্ক ডান অ্যাট ও এ প্লাস ওয়ার্ক ডান অ্যাট এ সি, বলে লিখতে পারি। এবার দেখো ও থেকে এ এটা কোন ডিরেকশন? শুধু এক্স ডিরেকশন না? বলো শুধু এক্স ডিরেকশন না? তাহলে এই যে ওয়ার্ক ডান অ্যাট ও এ সি, আমি এইটাকে লিখতে পারি ইন্টিগ্রেশন এফ ডট ডিএক্স ভেক্টর, লিখতে পারি। এবার দেখো এই ডিএক্স ভেক্টর মানে কত? ডিএক্স আই ক্যাপ না? আরে এই এফ ভেক্টর কত? এই যে এইটা দিয়ে দিয়েছে না, রাইট রাইট? তো এইটা যদি আমি এখানে পুট করে দিই, এইটা যদি আমি পুট করে দিই, তার মানে আমার কি আসছে বলতো? আমার কি এইটা আসছে? দেখো তো ইন্টিগ্রেশন টু ওয়াই আই ক্যাপ প্লাস এক্স স্কোয়ার, বলো এক্স স্কোয়ার জে, এই তো এখানে দিয়ে দিয়েছে টু ওয়াই আই ক্যাপ প্লাস এক্স স্কোয়ার জে ডট ডিএক্স আই ক্যাপ, তাই না? এটা আমার ওয়ার্ক ডান না? এই যে এইটাই। এবার এইটাকে যদি আমি ক্যালকুলেট করি এটা কি আসে দেখো তো, ইন্টিগ্রেশন টু ওয়াই ডিওয়াই আসে না, টু ওয়াই ডিএক্স আসে? আরে আই এর সাথে আই হবে, জে এর সাথে তো জিরো হয়ে যাবে। এইবার একটা জিনিস বলো, এটা কোন পাথের জন্য করছি? কোন পাথের জন্য করছি? ওকে তাহলে বলো তো ও এর পাথে ওয়াই, ওয়াই যেটা সেটা কনস্ট্যান্ট এই ওয়াইটা? হ্যাঁ তাহলে আমি এটা লিখতে পারি, বলো। এবার বলো তো এই ও এ পাথে ওয়াই এর ভ্যালু কত? জিরো। যদি এটা জিরো হয় তাহলে এই ওয়ার্ক ডানটা কি তোমাদের জিরো আসছে? হ্যাঁ। এবার দেখো এসি কি হবে বলতে পারবে? এসি দেখো এসি জন্য আমি কি করবো, এফ ডট ডি ওয়াই করবো না? হ্যাঁ, কারণ দেখো এসি এর জন্য ওয়াই ডিরেকশনটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্টের ডিরেকশন, রাইট রাইট? হ্যাঁ। সেম ভাবে এইটা কি আমি এটা পাই? দেখো তো ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডি ওয়াই, দেখো এটা পাই কিনা? হ্যাঁ। এটা কিন্তু আমি এসি পাথের জন্য করছি, তাই তো? বলো এসি পাথের জন্য করছি। বলো তো এসি পাথে কি কনস্ট্যান্ট, এক্স না ওয়াই? এক্স, এক্স কনস্ট্যান্ট, তাহলে এক্সটাকে আমি বাইরে নিয়ে আসতে পারি? হ্যাঁ। বলো তো এসি পথে পাথে লিমিট কত থেকে কত হবে? 0 থেকে 5, 0 থেকে 5 ডি ওয়াই এর তোমার মানে লিমিট, কারণ এইখান থেকে এইখানে উঠছি। আচ্ছা বলো তো এই এসি পাথে এক্স এর ভ্যালু কত? 5, তাহলে এটা 5 স্কয়ার, তার মানে এই ডব্লিউ এসি কত আসছে বলো তো? 125। তার মানে দেখো ও এসি পথে এইটা 0 আর এইটা 125 জুল। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ। যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। না। সিমিলারলি ও বি সি পাথ, দেখো ও বি সি পাথ, ও বি সি পাথ কি করবো? ও বি প্লাস এবার বলো তো মানে ওয়ার্ক ডান এসি পাথে কি হবে? স্যার বিসি হবে। ও আই এম সরি ডিয়ার, বিসি পাথে বি থেকে সি। আচ্ছা বলো তো বি থেকে সি, বি থেকে সি আমি কি লিখবো?
f dot dx লিখবো না dy লিখবো? dx. ভেরি গুড, f dot dx. এইটা যদি ক্যালকুলেট করো তাহলে কি তোমার এটা আসছে? দেখো তো 2y ইন্টিগ্রেশন dx. হ্যাঁ, এবার বলো bc পথে y এর ভ্যালু কত? কনস্ট্যান্ট. কনস্ট্যান্ট, দেখো 5 y এর ভ্যালু. আর x কত থেকে কত ভ্যারি করছে? না, 0 থেকে. তাহলে এটা কত আসছে? 50. তারপর দেখো OAC পথে পেয়েছিলাম 125 জুল আর OBC পথে পেয়েছি 50 জুল. আমি কি তোমাদের এই সিনারিওটা বোঝাতে পেরেছি? হ্যাঁ. এবার আমরা যাব OC পথে. আচ্ছা বলো তো এই যে OC পথে, এই যে OC, দেখো এই যে OC এই পথটা, এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে বলো তো এই পথে আমার DS কত হবে? এটা হবে DX i cap প্লাস DY j cap. আমি কি বোঝাতে পারছি? তার মানে ওয়ার্ক ডান এট ও সি পাথ কি হবে? দেখো ইন্টিগ্রেশন 2yi প্লাস x স্কয়ার j ইনটু dxi প্লাস dyj. দেখো বুঝতে পেরেছি? দেখো ও সি পাথের জন্য, দেখো প্রতিটা পাথের জন্য এই ফোর্সটা সেম রাখছি, কিন্তু এই যে এইখানে যে ডিসপ্লেসমেন্ট ভেক্টর, ডিসপ্লেসমেন্ট ভেক্টর সেইটা পাথ অনুযায়ী ভ্যারি করাচ্ছি. তোমরা কি বুঝতে পারছো? বাস এবার এইটা যদি তুমি ক্যালকুলেট করো এইটা আসবে 2y dx প্লাস x স্কয়ার dy, কারেক্ট? আচ্ছা এইবারে মেইন ফান্ডা মন দিয়ে শুনবে. তোমরা একটা জিনিস দেখো, আমি যদি এই যে OC পাথটা চাই, OC পাথ, OC পাথ, সেই পাথে এই রকম আমার একটা ইন্টিগ্রেশন আসছে, এই রকম আবার এই রকম একটা ইন্টিগ্রেশন আসছে, এটা বেসিক্যালি এইটাই তো. এবার বলো তো OC পাথে y বা x কোনটাই কি কনস্ট্যান্ট? না, কনস্ট্যান্ট না. তাহলে OC পাথে আমাকে x আর y এর মধ্যে একটা রিলেশন পেতে হবে, তাহলেই আমি এইটা ক্যালকুলেট করতে পারবো. আগের দিন যেটা বলছিলাম, তাহলে তোমরা কি বলতে পারবে এই যে OC, যেটা এই যে OC, OC এইটার ইকুয়েশন y ইকুয়াল টু x না? হ্যাঁ. তাহলে y ইকুয়াল টু x যদি হয়, আমি যদি এইখানে y এর জায়গায় x বসিয়ে দিই আর এইখানে x এর জায়গায় y বসিয়ে দিই, বলো x এর জায়গায় y বসিয়ে দিই, তাহলে আমি কি এইটা লিখতে পারি? এইটাকে সরি, দেখো এইটাকে এইটা লিখতে পারি 2x dx ইন্টিগ্রেশন আর এইটাকে y স্কয়ার dy লিখতে পারি. এই যে আমরা তো OC পাথের ইকুয়েশন জানি, OC পাথের ইকুয়েশন y ইকুয়াল টু x না? এই যে y ইকুয়াল টু x, তাহলে সেটা আমি বসিয়ে দিলাম. দেখো বসিয়ে দেওয়ার পরে আমার এরকম সিনারিও চলে এলো না? হ্যাঁ. এইবারে বলো এইবারে, এইবারে এইবারে x কোথা থেকে কোথায় ভ্যারি করেছে আর y বা কোথা থেকে কোথায় ভ্যারি করেছে? দুটোই 0 থেকে 5. রাইট, দেখো দুটো দুটোই 0 থেকে 5 ভ্যারি করেছে, এটাও 0 থেকে 5, এটাও 0 থেকে 5. এটা ক্যালকুলেট করলে কত আসছে বলতো? 203. ওয়ান্ডারফুল. তাহলে কি আমরা বুঝতে পারলাম যে তিনটে পাথে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ক ডান, তিনটে পাথে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ক ডান? হ্যালো. হ্যাঁ. তাহলে বলো এই ফোর্সটা কি কনজারভেটিভ না নন কনজারভেটিভ? নন কনজারভেটিভ. আমি কি বোঝাতে পেরেছি প্রবলেমটা? হ্যাঁ. কোনো ডাউট আছে? না. এরপরে আমরা কি নিয়ে ডিসকাস করেছিলাম? এনার্জি. এনার্জিকে কি বলেছিলাম? ক্যাপাসিটি অফ আ বডি টু ডু ওয়ার্ক. সেখান থেকে মেকানিক্যাল এনার্জি, কাইনেটিক এনার্জি এই প্রবলেমটা করেছিলাম, ক্লাসিক্যাল ওয়ার্ক এনার্জি থিওরেম করেছিলাম, রাইট? তারপরে আমি এই প্রবলেমটা করতে দিয়েছিলাম. আচ্ছা এখন আমরা এই প্রবলেমটা ট্রাই করব. বলো তো এটা কার কার মধ্যে গ্রাফ দিয়ে দিয়েছে? ফোর্স আর ডিসপ্লেসমেন্ট. আচ্ছা ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে কার্ভে যে এরিয়া সেটা কি রিপ্রেজেন্ট করে? ওয়ার্ক ডান. ওকে, এবার একটা জিনিস দেখো, এইখানে বলো তো কত এরিয়া? এখানে এরিয়া কত? ভালো করে দেখো. সরি, 2. 2. এই এরিয়াটা কি রিপ্রেজেন্ট করে? ওয়ার্ক ডান. হ্যালো. হ্যাঁ. তাহলে ওয়ার্ক ডান যদি রিপ্রেজেন্ট করে তাহলে এটা 2 জুল না? হ্যাঁ. বলো তো এইটুকু এরিয়া কত? এটাও 2. আচ্ছা এটা x অ্যাক্সিসের নিচে আছে? যেটা করেছি বলতো এইটুকুর এরিয়া কত হবে? আবার সেম হবে মাইনাস ফোর, শুধু এইটুকু এরিয়া. ও জাস্ট আমি তোমাদের বোঝাচ্ছি, আমি জাস্ট এরিয়া গুলো ক্যালকুলেট করেছি. আচ্ছা
এবারে আমি প্রবলেমটাতে চলে যাই, এবারে আমি প্রবলেমটাতে চলে যাই। দেখো শ্রেয়া বোঝা যাচ্ছে, অর্ক বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। দেখো দা অনলি ফোর্স অ্যাক্টিং অন এ 2 কেজি ব্লক, 2 কেজি বডি, মানে তার মানে কি বডিটা কোন ডিরেকশনে মুভ করছে, এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে না সেটা বলে দেয়নি, কোনো ব্যাপার না। দা ভেলোসিটি অফ বডি অ্যাট এক্স ইকুয়াল টু জিরো ইজ 4 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে বলতো কে আই যেটা ইনিশিয়াল কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার, এর ভ্যালু কত? 16 জুল। বলো 16 জুল। এবারে আমরা ওয়ার্ক এনার্জি থিওরেম জানি, ধরো এই পার্টটা করছি, ওয়ার্ক এনার্জি থিওরেম জানি। ওয়ার্ক এনার্জি থিওরেম কি? ওয়ার্ক ডান ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, মানে কাইনেটিক এনার্জি ফাইনাল মাইনাস কাইনেটিক এনার্জি ইনিশিয়াল। এবার বলেছে হোয়াট ইজ দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য বডি অ্যাট এক্স ইকুয়াল টু 3, এইখানটায় 3। এবার বলতো এক্স ইকুয়াল টু 3 পর্যন্ত, এই যে এক্স ইকুয়াল টু 3 পর্যন্ত টোটাল ওয়ার্ক ডান কত? মাইনাস 4। কেন? এইটা +2, এটা -2, দুটো মিলে 0 হয়ে গেল, তারপরে এইটা এলো -4, এটা হচ্ছে ওয়ার্ক ডান ইকুয়াল টু কে অ্যাট 3 মাইনাস কে ইনিশিয়াল। বলো তো কে ইনিশিয়াল কত? 16। হ্যাঁ, তাহলে কে ফাইনাল কত আসছে? 12 জুল। কে 3 আসছে? বুঝে যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা এবার এটা দেখো, অ্যাট হোয়াট ভ্যালু অফ এক্স উইল দ্য বডি হ্যাভ কাইনেটিক এনার্জি 8 জুল? কি বললাম? অ্যাট হোয়াট ভ্যালু অফ এক্স বা কাইনেটিক এনার্জি উইল বি 8 জুল? তারপরে আমাকে বলতে চেয়েছে কে এফ ইকুয়াল টু 8 জুল, বলো তো কে আই কত? 16 জুল, এটা তো গিভেন, তাই না? তাহলে বলতো এই ফর্মুলা থেকে ওয়ার্ক ডান কত? -8 জুল। দেখো কে এফ 8 বসাও, কে আই 16 বসাও, তার মানে ভেবে দেখো আমার এই এক্স অ্যাক্সিস এর উপরে এমন একটা পয়েন্ট খুঁজতে হবে যেখানে টোটাল ওয়ার্ক ডান হচ্ছে 8 জুল। তাহলে বলতো বলতো কোথায় 8 জুল? এই 3 তে হচ্ছে -4, তার সাথে যদি আরো আমি 4 এ যাই তাহলে আরো -4, তাহলে বলতো এই 4 পর্যন্ত আমার টোটাল ওয়ার্ক ডান কত? -8। কারণ এই 2 এই 2 কেটে যাচ্ছে, তার মানে আমার x ইকুয়াল টু 4 হবে সেইটা। কি বুঝতে পারলাম? যেখানে আমার কাইনেটিক এনার্জি 8 জুল হবে। কি বুঝতে পারলাম? বলো এবার কি বলেছে, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অ্যাটেন বাই এ বডি ফ্রম x ইকুয়াল টু 0 টু x ইকুয়াল টু 5। আচ্ছা এবার দেখো সি পার্ট, সেটা হচ্ছে ওয়ার্ক ডান ইকুয়াল টু kf মাইনাস ki। এবার দেখো এইটা তো 16 বলে দিয়েছে, kf মাইনাস 16, এটা তো কনস্ট্যান্ট 16 বলে দিয়েছে, তাই না? তার মানে ভেবে দেখো যদি এইটা বাড়ে তাহলেই তো আমার এই ওয়ার্ক ডানটা বাড়বে, বাড়বে কি বাড়বে না? আমি বোঝাতে পারছি, বলো আমি কি বোঝাতে পারছি? বলো এবার আমার প্রবলেমটা কি বলেছে, অ্যাট হোয়াট ম্যাক্স হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অ্যাটেন বাই দ্য বডি। তার মানে কি বলো তো, এইটা যখন ওয়ার্ক ডান যখন ম্যাক্সিমাম হবে তখনই তো kf ম্যাক্সিমাম হবে, কি কারণ দুটো তো একই সাথে বাড়ছে, মানে এটা বাড়লে এটা বাড়বে, আমি কি বুঝতে পেরেছি? হ্যাঁ। এবার বলো x ইকুয়াল টু 1 এ ওয়ার্ক ডান কত? 2 জুল। বলো x ইকুয়াল টু 2 তে ওয়ার্ক ডান কত? 0 0। ওকে আচ্ছা, x ইকুয়াল টু 1 এ 2 জুল, x ইকুয়াল টু 2 তে 0, আর x ইকুয়াল টু 3 তে -4। ঠিক 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 ঠিক, তাহলে বলো তো কোন পয়েন্টে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি? বলো কোন পয়েন্টে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি? x ইকুয়াল টু সরি কোন পয়েন্টে ম্যাক্সিমাম ওয়ার্ক ডান? x ইকুয়াল টু 1 এ। x ইকুয়াল টু 1 এ দেখো তারপরেই আমার ওয়ার্ক ডানটা নেগেটিভ হচ্ছে, তাই না? আমি কি বুঝতে পারছি? হ্যাঁ। তাহলে বলো তো kf এর ভ্যালু কত হবে, কারণ এই ওয়ার্ক ডানটা তখন আমি 2 জুল লিখবো না যেটা ম্যাক্সিমাম, রাইট? তাহলে kf কি 18 জুল আসছে? হ্যাঁ। যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। না, যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আছে কোনো ডাউট? না। ওকে, তাহলে আমরা দেখো আগের দিন যে জিনিসপত্রগুলো করেছিলাম সেখান থেকে আমাদের একটা আইডিয়া চলে এসেছে যে কিভাবে ওয়ার্ক ডান আর কাইনেটিক এনার্জি রিলেটেড, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জিটা রিলেটেড, রাইট? এই সম্বন্ধে নিয়ে আরো অনেক প্রবলেম করব, অনেক কিছু করব। আচ্ছা তার আগে আমি যেটা শুরু করব এখন সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। তাহলে হেডিং দাও পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা আমি কিন্তু আগের দিনই পোটেনশিয়াল এনার্জি কথাটা একবার বলেছিলাম, এই যে দেখো, এই যে বলেছিলাম না এই যে পোটেনশিয়াল এনার্জি। হ্যাঁ। ওকে, এবার এই পোটেনশিয়াল এনার্জি নিয়ে আমরা এবার ডিসকাস করব। সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা এই পোটেনশিয়াল এনার্জির আগে না আমি একটা এরকম
ফিল ইন দা ব্ল্যাঙ্কস রাখলাম, কেন রাখলাম সেটা আমি পরে বলছি, মন দিয়ে শুনবেন। পটেনশিয়াল এনার্জি, আচ্ছা পটেনশিয়াল এনার্জি তো একটা এনার্জির পার্ট, আমি রাইট বলো? হ্যাঁ। আচ্ছা আমরা কি জানি এনার্জিটার, এনার্জি ডেফিনেশন কি জানি? এবিলিটি অফ এ বডি টু ডু ওয়ার্ক, দেখো এবিলিটি অফ এ বডি টু ডু ওয়ার্ক, আমি রাইট? হ্যালো, হ্যাঁ। আচ্ছা এবিলিটি অফ এ বডি টু ডু ওয়ার্ক, এই অবধি আমরা শুধু এনার্জির ডেফিনেশন জানি, কিন্তু পটেনশিয়াল এনার্জির ডেফিনেশনে বলার আগে আমি তোমাদের একটা কথা বলি, বলো তো কাইনেটিক এনার্জি কাকে বলে? বলো কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি হচ্ছে এবিলিটি টু ডু, এবিলিটি অফ এ বডি টু ডু ওয়ার্ক বিকজ অফ ইটস মোশন, না কাইনেটিক এনার্জি। হ্যাঁ। সেম ভাবে আমি পটেনশিয়াল এনার্জিকে বলতে পারি এবিলিটি অফ এ বডি টু ডু ওয়ার্ক ডিউ টু ইটস পজিশন অ্যান্ড কনফিগারেশন, ডিউ টু ইটস পজিশন অ্যান্ড কনফিগারেশন। ওকে, আচ্ছা এবার আমার যে বলার বক্তব্যটা সেটা অত্যন্ত পরিষ্কার, কোনো একটা বডি, কোনো একটা বডির কাজ করার ক্ষমতা কে আমরা এনার্জি বলি, ওই বডিটার কনফিগারেশন এবং পজিশনের জন্য কাজ করার ক্ষমতাটাকে বলে পটেনশিয়াল এনার্জি। আমি কি বোঝাতে পারলাম বলো? এই কনফিগারেশন ব্যাপারটা আমরা এখন অতটা ডিসকাস করবো না, আমরা এই ওয়ার্ক পাওয়ার এনার্জিতে মেইনলি পজিশন নিয়ে ডিসকাস করবো। কনফিগারেশনের জন্য যে পটেনশিয়াল এনার্জিটা হয় সেটা আমরা, কনফিগারেশনের জন্য সেটা আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সেও দেখবো, গ্র্যাভিটেশনেও দেখবো, আবার ইলাস্টিসিটিতেও দেখবো, তিনটে চ্যাপ্টার, ইলাস্টিসিটি, গ্র্যাভিটেশন আর ইলেকট্রোস্ট্যাটিক্স, এই তিনটে জায়গায় দেখবো, এখন আমরা দেখবো না, এখন মেইনলি আমরা পজিশনের জন্য দেখবো। কি বললাম? পজিশনের জন্য দেখবো। আমি কি বোঝাতে পারছি রিয়া? বলো, হ্যালো, হ্যাঁ স্যার। ওকে, এবারে মন দিয়ে শুনে, দেখো এইসব ডেফিনেশন ডেফিনেশন নিয়ে আমাদের খুব মাথা ঘামানোর দরকার নেই, আমাদের যেটা লাগবে সেটা আমি বলবো। আচ্ছা এবার এই পটেনশিয়াল এনার্জি সম্বন্ধে আমি, দেখো তোমাদের একটু আগে বললাম যে এইখানে আমি একটা ফিল ইন দা ব্ল্যাঙ্কস রেখেছি, বলো, হ্যালো, ফিল ইন দা ব্ল্যাঙ্কস। এবার আমি যেটা বলতে চাইছি, শুধু পটেনশিয়াল এনার্জি এটা এক্সিস্ট করে না, কি বললাম? শুধু পটেনশিয়াল এনার্জি সেটা এক্সিস্ট করে না, আমি আবার বলছি, শুধু পটেনশিয়াল এনার্জিটা এক্সিস্ট করে না। যদি আমি কোনো পটেনশিয়াল এনার্জির কথা বলি তাহলে আমাকে স্পেসিফাই করে দিতে হবে, মন দিয়ে শুনবে, সেটা গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি না ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি না ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল এনার্জি। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যালো, হ্যাঁ। দেখো শুধু পটেনশিয়াল এনার্জি এক্সিস্ট করে না, এই যে পি মানে পটেনশিয়াল এনার্জি, পি শুধু পটেনশিয়াল এনার্জি এক্সিস্ট করে না, কি এক্সিস্ট করে? আইদার গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি, ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি অথবা ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল এনার্জি। আচ্ছা তোমরা কি একটা জিনিস লক্ষ্য করতে পারছো? পটেনশিয়াল এনার্জিটা ছেড়ে দাও, এইটা 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 এই তিনটে কোনো একটা জায়গায়, একটা এক্সাম্পল দিয়েছিলাম মনে পড়ছে স্যার? কনস্ট্রেইন মোশনে না, কনজারভেটিভ ফোর্স, আরে হ্যাঁ কনজারভেটিভ ফোর্স, কনজারভেটিভ ফোর্সে দিয়েছিলাম। তার মানে তোমরা কি একটা জিনিস বুঝতে পারছো? পটেনশিয়াল এনার্জি, দেখো তবে এই এই তিনটেই কনজারভেটিভ ফোর্স না? হ্যাঁ হ্যাঁ। এবার একটা জিনিস দেখো, আমি যখন এই পটেনশিয়াল এনার্জিটা যদি তুমি হাঁটিয়ে দিই তাহলে এইটা অ্যাকচুয়ালি গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলাস্টিক ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স না? বলো বলো বলো, হ্যাঁ। তাহলে এই ফোর্স গুলোর সাথেই আমার পটেনশিয়াল এনার্জিটা জুড়ে আছে, কি বলো? যেমন আমি যদি বলি গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি, তাহলে বলো তো সেখানে কোন ফোর্সটা অ্যাপ্লিকেবল, ইলাস্টিক না ইলেকট্রোস্ট্যাটিক না গ্র্যাভিটেশনাল? আমি কি বললাম বুঝলে? আমি বললাম গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি, হ্যালো, তাহলে ওখানে কোন ফোর্সটা জুড়ে আছে, কোন ফোর্সটা? গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স। যদি বলি ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি তাহলে ওখানে কোন ফোর্সটা জুড়ে আছে? ইলাস্টিক ফোর্স, ইলাস্টিক ফোর্স। আমি যদি ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল এনার্জি বলি তাহলে ওখানে কোন ফোর্সটা জুড়ে আছে? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তার মানে ভেবে দেখো, নেচার অফ ফোর্স উইল ডিটারমাইন উইচ টাইপ অফ পটেনশিয়াল এনার্জি, অ্যাম আই রাইট? নেচার অফ ফোর্স উইল ডিটারমাইন উইচ টাইপ অফ পটেনশিয়াল এনার্জি, কি বুঝতে পারলাম বলো? হ্যাঁ স্যার। আচ্ছা এবারে যে কথাটা তোমাদের আমি বলতে চাইছি সেটা হচ্ছে, এই পটেনশিয়াল এনার্জি গুলো শুধু কনজারভেটিভ ফোর্সের জন্যই এক্সিস্ট করে। কি বললাম? পটেনশিয়াল এনার্জি ইজ ডিফাইন্ড অনলি ফর কনজারভেটিভ ফোর্স,
আচ্ছা আমি এই এই ইনফরমেশনটা তোমাদের দিলাম, এই ইনফরমেশনটা তোমাদের মনে রাখতে হবে, এর প্রুফ আমাদের সিলেবাসে নেই, এগুলো ইঞ্জিনিয়ারিং এ গিয়ে এর প্রুফ গুলো পড়বে। আমি কি বোঝাতে পারলাম? আমি তোমাদের এক্সাম্পল দিয়ে এগুলো বোঝাচ্ছি, ঠিক? তাহলে পোটেনশিয়াল এনার্জি ইজ ডিফাইন অনলি ফর কনজারভেটিভ ফোর্স, কি বোঝাতে পারছি? এর প্রুফ তোমাদের সিলেবাসে নেই, এর প্রুফ লাগবেও না, ঠিক আছে? পোটেনশিয়াল এনার্জি ইজ ডিফাইন অনলি ফর কনজারভেটিভ ফোর্স, এই অবধি কি ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা এরপরে আমি তোমাদের একটা ল বলবো, সেই লটা আমাদেরকে মেনে নিতে হবে, লটা মেনে নিতে হবে। ওর লজিক্যাল স্যাটিসফ্যাকশন আমি দেবো, কি বললাম? ওর লজিক্যাল স্যাটিসফ্যাকশন আমি দেবো, কি বললাম বলো? ওর লজিক্যাল স্যাটিসফ্যাকশন আমি দেবো, ওর লজিক্যাল স্যাটিসফ্যাকশন আমি দেবো, কিন্তু ওর প্রুফটাও আমাদের সিলেবাসে নেই, ওকে? ইনফ্যাক্ট ল এর কোনো প্রুফ হয় না, ওটা একটা স্টেটমেন্ট। স্টেটমেন্টটা কি দেখো, ডেল্টা ইউ ইকুয়াল টু মাইনাস এফ ডট ডি আর, কি বললাম? ডেল্টা ইউ ইকুয়াল টু মাইনাস এফ ডট ডি আর, ওকে? ডেল্টা ইউটা কি বলো? চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, কি বললাম? চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, দেখো চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি মানে ইউ এফ মাইনাস ইউ আই ইকুয়াল টু মাইনাস এফ ডট ডি আর ইন্টিগ্রেশন। আচ্ছা বলো তো এই এইটা, এই যে বাঁদিকের এইটা পোটেনশিয়াল এনার্জি, বাঁদিকের এইটা পোটেনশিয়াল এনার্জি, তাহলে পোটেনশিয়াল এনার্জির সাথে যে ফোর্সটা জুড়ে আছে, এই যে ফোর্সটা জুড়ে আছে, এটা কনজারভেটিভ না নন কনজারভেটিভ? কনজারভেটিভ। কনজারভেটিভ, তার মানে এই ফোর্সটা এই তিনটের মধ্যে যে কোনো একটা ফোর্স। হ্যাঁ হ্যাঁ, আরো যদি কনজারভেটিভ ফোর্স থেকে থাকে সেটার জন্য ভ্যালিড, কিন্তু আমাদের সিলেবাসে মেইনলি এই তিনটেই কনজারভেটিভ ফোর্স আছে। আমি কি বুঝতে পেরেছি? হ্যাঁ। কোনো ডাউট আছে বলো? কোনো ডাউট আছে? আচ্ছা এবার বলো তো এইটা কি ইন্টিগ্রেশন এফ ডি আর ওয়ার্ক ডান না? হ্যাঁ। দেখো ওয়ার্ক ডান না, তাহলে এটাকে যদি আমি ডব্লিউ দিয়ে ডিনোট করি, তাহলে আমি বলতে পারি ইউ এফ মাইনাস ইউ আই ইকুয়াল টু মাইনাস ডব্লিউ, বলতে পারি? হ্যালো, দেখো এবার একটা কথা বলো, এই যে ফোর্সটা একটু আগেই বললাম, এই ফোর্সটা কি টাইপের ফোর্স? কনজারভেটিভ না? হ্যাঁ। আমি এখানে একটা সি জুড়ে দিচ্ছি, আর এখানে আমি একটা সি জুড়ে দিচ্ছি, কেন বলো? বলো কেন? কনজারভেটিভ ফোর্সের জন্য ওয়ার্ক ডানটা এটা বোঝানোর জন্য, কি? আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ। এই জিনিসটা কি তাহলে? এই জিনিসটা হচ্ছে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, কি বললাম? চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, কারেক্ট? আচ্ছা তোমরা এইটাকে এইভাবে অনেক জায়গায় দেখতে পাবে লেখা আছে, কোনো অসুবিধা নেই। এই মাইনাসটাকে এদিকে নিয়ে গেল, তাহলে আমি এইটাকে লিখতে পারি ইউ আই মাইনাস ইউ এফ ইকুয়াল টু ওমেগা ডব্লিউ সি। হ্যাঁ, রাইট। এবার দেখো উল্টো ভাবে, মানে অরিজিনাল এক্সপ্রেশনটা কি ছিল, এই যে এখান থেকে যদি আমি লিখি, এইটা ছিল না ডেল্টা ইউ ইকুয়াল টু মাইনাস, বলো এটা ছিল না? হ্যাঁ। এবার বলো বাঁদিকে কি চেঞ্জিং পোটেনশিয়াল এনার্জি না? হ্যাঁ। আর ডান দিকে কি ওয়ার্ক ডান না? হ্যাঁ। তার মানে তোমরা একটা রিলেশনশিপ পেলে ওয়ার্ক ডান আর পোটেনশিয়াল এনার্জির মধ্যে। হ্যাঁ। এবার আমি তোমাদের একটু আগেই বললাম যে এর প্রুফ আমাদের সিলেবাসে নেই, ওই কার্ল ফাইল দিয়ে প্রুফ করে। আমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে এর স্টেটমেন্টটা আর এর অ্যাপ্লিকেশন। আমি তোমাদের লজিক্যাল স্যাটিসফ্যাকশন দেবো, মন দিয়ে শোনো। আমার কাছে ধরো অনেকটা পোটেনশিয়াল এনার্জি আছে, আমার কাছে ধরো অনেকটা পোটেনশিয়াল এনার্জি আছে, আমি সেই পোটেনশিয়াল এনার্জিটা খরচ করে ওয়ার্ক ডান করতে পারি? হ্যাঁ পারি। তাহলে বলতো আমার পোটেনশিয়াল এনার্জিটা বাড়বে না কমবে? কমবে। ভেরি গুড। আর আমি যদি ওয়ার্ক ডান করি তাহলে ওয়ার্ক ডান বাড়বে না কমবে? বাড়বে বাড়বে। তাহলে বলতো চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি আর ওয়ার্ক ডান, একটা কমলে আর একটা বাড়বে কি বাড়বে না? হ্যাঁ। নেগেটিভ সাইনের ইমপ্লিকেট মানে ইম্পর্টেন্সটা বুঝতে পারলে? হ্যাঁ। কোনো ডাউট আছে? এই যে ডেল্টা ইউ, এই যে এইটা 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 দেখো এইটাকে আমি এরকম লিখতে পারি ডি ইউ ইন্টিগ্রেশন ইউ আই ইউ এফ ইকুয়াল টু মাইনাস এফ ডট ডি আর, দেখো একই তো ব্যাপার। এই যে ইউ আই মাইনাস ইউ, দেখো দেখো এইটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলেই তো ওই উপরেরটা পাবো, পাবো না? এই যে এইটা পাবো না? এবার দেখো তার মানে কি, আমি
দুদিক থেকে যদি ইন্টিগ্রেশনটা হাটিয়ে দিই, ইন্টিগ্রেশনটা, তাহলে এইটাকে এই লিখতে পারি du ইকুয়াল টু মাইনাস এফ ডিআর, বলো? হ্যাঁ, এবার বলো, ও সরি সরি সরি, এফ ডট ডিআর, এফ ডট ডিআর, ওকে? আচ্ছা এবার মন দিয়ে শোনো, বলতো এই ফোর্সটা কি ফোর্স? কনজারভেটিভ, ইয়েস কনজারভেটিভ, তাই তো? এই ফোর্সটা, এবার বলতো যে ডিআর, ডিআর মানে ডিসপ্লেসমেন্ট ভেক্টর, এর কটা কম্পোনেন্ট থাকতে পারে 3D তে? এক্স ওয়াই জেড থাকতে পারে না, বলো? হ্যাঁ, আমি যদি শুধু একটা ডিরেকশন নিয়ে ডিসকাস করি, শুধু একটা, তাহলে আমি লিখতে পারি du ইকুয়াল টু মাইনাস এফ, দেখো এফ, দেখো মাইনাস এফ, এফ, আচ্ছা শুধু এক্স ডিরেকশন নিয়ে ডিসকাস করছি, তাহলে সেই ডিরেকশনে ফোর্স হচ্ছে এক্স, আর ডিআর যদি হয় সেই ডিরেকশনে হবে dx, লিখতে পারি? দেখো, হ্যাঁ, তাহলে এখান থেকে আমি এটা লিখতে পারি fx ইকুয়াল টু মাইনাস du বাই dx, হ্যাঁ, এই ফর্মুলাটাও অত্যন্ত ইম্পর্টেন্ট, যদি তোমার এনার্জি দেওয়া থাকে সেটাকে ডিফারেন্সিয়েট করলে তুমি কনজারভেটিভ ফোর্সটা পেয়ে যাবে, এই ফোর্সটা কিন্তু কনজারভেটিভ ফোর্স দিয়া, আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ, এবার দেখো আমি তো এইটা শুধু একটা পার্টিকুলার ডিরেকশনের জন্যই করেছি, করেছি না? দেখো এটা, হ্যালো, এটা, এটা তো একটা পার্টিকুলার ডিরেকশনের জন্য করেছি, করেছি না এটা? হ্যাঁ, এটা ওয়াই ডিরেকশনের জন্য হবে, আবার জেড ডিরেকশনের জন্য হবে, হবে কি? হ্যাঁ, রাইট, এই সম্বন্ধে আমরা পরের দিন কয়েকটা প্রবলেম করব এই সব নিয়ে, এখান থেকে যে প্রবলেমগুলো এগুলো খুব একটা কম্পিটিটিভ এক্সামে আসে না, কেন জানো? ওগুলো হচ্ছে পুরো ম্যাথমেটিক্যাল বেসড, ওরকম আসে না, কম্পিটিটিভ এক্সামে যে ধরনের কনসেপচুয়াল প্রবলেম আসে সেগুলো তো করাবই। আগে বলো তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো কি পারোনি, আমি এতক্ষণ ধরে যেটা করিয়েছি? হ্যাঁ স্যার, আমি এতক্ষণ ধরে যেটা করিয়েছি সেটা বুঝতে পেরেছো কি পারোনি? বক্স করা যে ইকুয়েশনগুলো সেইগুলো মনে রাখবে, বক্স করা যে ইকুয়েশনগুলো সেইগুলো মনে রাখবে, তোমাদের প্রবলেম সলভিং এ ওইগুলোই কাজে আসবে, ঠিক? আচ্ছা শ্রেয়া বোঝা গেছে? শ্রেয়া বোঝা গেছে? আচ্ছা এবারে মন দিয়ে শুনবে আমি কি করছি, বলতো পোটেনশিয়াল এনার্জিটা আমরা এখানে যেটা করব সেটা পজিশনের জন্য না কনফিগারেশনের জন্য, বলো? পজিশন, পজিশনের জন্য। আচ্ছা এবারে আমি তোমাদেরকে একটা জিনিস বলি, মন দিয়ে শুনবে, ধরো এই একটা গ্রাউন্ড, মানে গ্রাউন্ড আছে, এখান থেকে একটা এন মাসকে আমরা কেউ একজন এই ছাইতে তুলেছে, তাহলে তোমরা আমাকে বলো তো, তোমরা আমাকে বলো তো ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স কত? মাইনাস mgh, মাইনাস mgh, ভেরি গুড, কেন এই বডিটাকে উপর দিকে তুলেছে, তার মানে mg নিচের দিকে, ডিসপ্লেসমেন্ট উপর দিকে, কোনো ডাউট আছে? তাই তো, তোমরা তো এই জিটা কি গ্র্যাভিটেশনাল ফোর্স? হ্যাঁ, এবার দেখো আমরা কি জানি, ইউ এফ মাইনাস ইউ আই ইকুয়াল টু মাইনাস এম জি, সরি মাইনাস ওমেগা সি, এক্ষুনি তো লিখেছি, দেখো এই যে এটা, তাই না? এবার দেখো তাহলে আমি এইটা বলতে পারি, এই এটাই আমার ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স না, দেখো এটা, হ্যাঁ, তাহলে এটা ইকুয়াল টু এম জি এইচ না, এই যে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে। এবারে আমি এই যে ইউআই আর ইউএফ, ইনিশিয়াল পটেনশিয়াল এনার্জি এন্ড ফাইনাল পটেনশিয়াল এনার্জি, এবার মন দিয়ে শোনো, এই যে ইউআই, ইউআই ইনিশিয়াল পটেনশিয়াল এনার্জি, এইটা কোথা থেকে আমরা মেজার করছি? সেটা ইউজারের উপর, ইউজার, আমি এইটাকে বলছি রেফারেন্স লাইন, কি বললাম বলতো? রেফারেন্স লাইন, এই রেফারেন্স লাইনে আমি একে বলছি ইউআই ইকুয়াল টু জিরো, এটা আমি ধরে নিচ্ছি, এটা আমি ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে বলতো ইউএফ কত হবে? আমি কি বললাম, আমি কি বোঝাতে পেরেছি, বলো আমি কি বোঝাতে পেরেছি? তার মানে ভেবে দেখো, রেফারেন্স লাইনের থেকে উপরে যদি কোনো বডি থাকে, সেই বডির গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি mgh হয়, হ্যাঁ, প্লাস mgh, তাই না? বলো, হ্যাঁ। আচ্ছা এবার তুমি একটা কথা বলো তো, যদি যদি এইটা রেফারেন্স লাইন, কোনো একটা বডি এই রেফারেন্স লাইনের থেকে নিচে থাকে, এই রেফারেন্স লাইনের থেকে নিচে থাকে, তাহলে এর গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি কত? মাইনাস mgh, মনে থাকবে? হ্যাঁ, কেন এটা মাইনাস mgh? কারণ আমরা রেফারেন্স লাইনটাকে কোনটাকে ধরেছি বলো? রেফারেন্স লাইনটাকে কোনটাকে ধরেছি? গ্রাউন্ডটাকে। তার মানে আমরা রেফারেন্স লাইনের উপরে হলে প্লাস mgh বলি, আর নিচে হলে মাইনাস mgh বলি, আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ, তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো, বলো, কোনো ডাউট থাকে বলতে পারো। আচ্ছা
এবারে দেখো মন দিয়ে শোনো, তার মানে একটা পার্টিকেল যদি এইরকম ওপরে থাকে, ওপরে ধরো একটা পার্টিকেল, মন দিয়ে শোনো, এই যে এইটা রেফারেন্স লাইন, এখান থেকে ওয়াই ডিস্টেন্স দূরে আছে, ওপরে আছে, তাহলে এর পোটেনশিয়াল এনার্জি কত? এনজি ওয়াই প্লাস এনজি ওয়াই। আচ্ছা এবার মন দিয়ে শোনো, এটা ইউ না, কারেক্ট? হ্যাঁ। আচ্ছা বলতো এটা কোন ডিরেকশন, এক্স ডিরেকশন না ওয়াই ডিরেকশন? ওয়াই ডিরেকশন। তাহলে আমি একে যদি ডি ইউ বাই ডি ওয়াই করি আমি কি পাই? প্লাস এনজি পাই। হ্যাঁ। আচ্ছা এর আগে একটা যদি আমি মাইনাস গুণ ইয়ে করে দিই তাহলে এরও আগে একটা মাইনাস চলে আসবে না, আসবে তো? বলতো এই যে ডি ইউ বাই ডি ওয়াই টা কি এক্ষুনি করলাম, এই যে ডি ইউ বাই ডি এক্স ছিল এফ এক্স, তার মানে ডি ইউ বাই ডি এক্স এটাই আমার ফোর্স না ওয়াই ডিরেকশনে? তাহলে ওয়াই ডিরেকশনে ফোর্স কত এসছে? মাইনাস এনজি এসছে। আরে এটাই সেই আমার গ্র্যাভিটেশনাল ফোর্স না যেটা কনজারভেটিভ, দেখো। হ্যাঁ বুঝতে পারলাম? হ্যাঁ। ও হে বন্ধুগণ, বুঝতে পারলাম? হ্যাঁ। তাহলে আমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি সম্বন্ধে একটু আইডিয়া পেয়েছি, পেয়েছি কি পাইনি বলো? কেন করেছো তুমি এই রেফারেন্স লাইনের উপরে গেছো তো, তাই না? রেফারেন্স লাইনের উপরে গেছো তো রিয়া, আমি কি বুঝতে পারছি? আচ্ছা আমি তোমাদের কি বলেছি পজিশনের জন্য যে পটেনশিয়াল এনার্জিটা আসছে, তাহলে বলতো পজিশনের জন্য, পজিশনের জন্য যে পটেনশিয়াল এনার্জিটা আসছে সেটা কি আমি কারেক্টলি লিখেছি? পজিশনের জন্য কারেক্টলি লিখেছি, তার মানে আমি গ্র্যাভিটেশনালের এই, আমি পজিশনের জন্য গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি পেয়েছি কি পাইনি বলো? হ্যাঁ। কোনো ডাউট থাকলে বলো। না। ওকে আচ্ছা যদি ডাউট না থাকে, ইয়ে বাবা ঠিকই তো আছে, ঠিকই আছে। আচ্ছা দেখো তার মানে এই এই অবধি আমরা পেয়েছি। আচ্ছা এবার দেখো, এবার দেখো, আচ্ছা একটু আগে আমি তিন ধরনের পটেনশিয়াল এনার্জির কথা বলেছি, তিন ধরনের, কি কি? গ্র্যাভিটেশনাল, ইলাস্টিক, ইলেকট্রোস্ট্যাটিক। আমাদের সিলেবাসে তিনটেই আছে, কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল এনার্জিটা আমরা পরে গিয়ে পড়বো। কি বললাম? ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল এনার্জিটা আমরা পরে গিয়ে পড়বো, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স, এই ইলাস্টিক অ্যান্ড গ্র্যাভিটেশনাল। কি বললাম বলো? ইলাস্টিক অ্যান্ড গ্র্যাভিটেশনাল। ওকে হ্যালো। হ্যাঁ আচ্ছা এবারে চলে এসো, এবার আমি একটু ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি নিয়ে একটু কথা বলি, কারণ এগুলোই আমাদের লাগবে। এই অর্ক বোঝা যাচ্ছে? গুড। শ্রেয়া বোঝা যাচ্ছে? অর্ণব দেখেছিলে আগের দিনের ভিডিও? হ্যাঁ স্যার দেখেছি। গুড। আচ্ছা আমি এটা বুঝতে পারিনি যে অর্জুন দার ক্লাসটা ওই দিনও থাকে, আমার মাথায় ছিল না, আমি নেক্সট দিন থেকে রাখবো না, এরপর থেকে সানডের ক্লাসগুলো আমি নেবো এবং সেটা ওই 9:30 থেকেই নেবো, ঠিক আছে? বা তোমরা বললে 9:00 থেকেও নিতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা চলো এবারে যেটা করছি সেটা শোনো, দেখো এবার ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি নিয়ে একটু ডিসকাস করি। আমরা তো গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি নিয়ে ডিসকাস করেছি যে রেফারেন্স লাইনের উপরে থাকলে প্লাস এমজিএইচ হবে, রেফারেন্স লাইনের নিচে থাকলে মাইনাস এমজিএইচ হবে। এবার রেফারেন্স লাইনটা তুমি তোমার মতো করে ধরে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা এবারে দেখো, আচ্ছা দেখো ধরো এরকম একটা স্প্রিং আছে, ওকে এইটা ধরো ন্যাচারাল লেন্থ, এটা ধরো 0 0, এইটা যদি কম্প্রেসড হয় দেখো, আর এইটা যদি ইলংগেট হয়, বুঝতে পারছি কম্প্রেসড আর ইলংগেশন, এইটা ধরো মাইনাস এক্স আর এইটা ধরো প্লাস এক্স, এইটা ইলংগেশন আর এইটা কম্প্রেশন, একটা ইলংগেশন একটা কম্প্রেশন। ডাউট থাকলে জিজ্ঞাসা করতে পারো। না। ওকে এবারে আমাকে একটা কথা বলো তো, আগের দিন আমরা করেছিলাম ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স ন্যাচারাল লেন্থ থেকে, এটা তো ন্যাচারাল লেন্থ, এইখানে ন্যাচারাল লেন্থ থেকে ইলংগেশন হোক বা কম্প্রেশন হোক এটা মাইনাস হাফ কে এক্স স্কোয়ার ছিল কি ছিল না? ছিল। গুড গুড। এবারে আমি এখানে লিখতে পারি ইউ এফ মাইনাস ইউ আই ইকুয়াল টু মাইনাস, কি জানো
মাইনাস ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স, বলো। হ্যালো হ্যালো, এবার এটা আমি বসিয়ে দিতে পারি, এই যে এটা যদি আমি বসিয়ে দিই তাহলে এটা আসে প্লাস হাফ কে এক্স স্কোয়ার। বলো তো এইটা যখন আমি করেছিলাম তখন এক্স আই কত নিয়েছিলাম, জিরো না, মনে পড়ে? হ্যাঁ। এবার দেখো এক্স আই জিরো মানে কি, এর ইনিশিয়াল পজিশনটা আমি ন্যাচারাল মানে জিরো জিরোতে নিয়েছিলাম। হ্যাঁ। তাহলে এখনো আমার ইউ আই যেটা সেটা কোন পজিশন থেকে আমি মেজার করছি সেটা তো আমার হাতে, এম আই রাইট? হ্যাঁ। তাহলে এইটাকে আমি জিরো ধরে নিতে পারি, এটা তো আমার হাতে, যেমন রেফারেন্স লাইন আমি তোমাদের ধরেছিলাম, মানে মনে পড়ছে একটু আগে এই যে রেফারেন্স লাইনে ইউ আই জিরো আগের কাজ। তারপরে এখানে যদি আমি এইটা ধরে নিই তাহলে বলো তো ইউ এফ, ইউ এফ মানে হচ্ছে এনার্জি স্টোর্ড ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, বলো। হ্যাঁ বলো, তাহলে এইটা কি বলো তো, এনার্জি স্টোর্ড বাই এ স্প্রিং, তাহলে স্প্রিংটা যদি ইলংগেটেড থাকে তাও তার মধ্যে কত এনার্জি স্টোর্ড আছে, এতটা প্লাস প্লাস, আর স্প্রিংটা যদি কম্প্রেস থাকে তাও তার মধ্যে কত এনার্জি স্টোর্ড আছে, বলো। প্লাস হাফ এ এক্স স্কোয়ার। এবার মন দিয়ে শোনো, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি জিরো হতে পারে? পারে। হ্যাঁ। কারণ ওই রেফারেন্স লাইনে যদি বডিটা শুয়ে থাকে, তাই না? পজিটিভ হতে পারে? হ্যাঁ পারে। আরে নেগেটিভ হতে পারে? হ্যাঁ পারে। কিন্তু ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি, দেখো এটাই তো আমার ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি, এই যে 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 হ্যালো হ্যালো হ্যালো, এটাই তো আমার ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। হ্যাঁ। বলতো এইটা জিরো হতে পারে, কখন জিরো হতে পারে, যখন বলো কখন জিরো হতে পারে, যখন এই এই বডিটা একেবারে ন্যাচারাল লেন্থে, এই নেগেটিভ হতে পারে? হ্যাঁ নেগেটিভ নেগেটিভ ও না না হতে পারে না, কারণ নেগেটিভ হতে পারে না, দেখো সব সময় হাফ কে এক্স স্কোয়ার, ইলংগেট হলেও ও ওর মধ্যে এনার্জি স্টোর বা ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি হাফ কে এক্স স্কোয়ার, বা কম্প্রেসড হলেও ওর মধ্যে হাফ কে এক্স স্কোয়ার। হ্যাঁ। কোনো ডাউট থাকলে বলতে পারো। না স্যার। কোনো ডাউট আছে? না। যদি কোনো ডাউট না থাকে তাহলে এবারে আমি তোমাদের একটা প্রবলেম দেব, খুব ইজি একটা প্রবলেম দিয়ে শুরু করি। এবার আমরা একটা প্রবলেম করব, সেই প্রবলেমে আমি কি কি কনসেপ্ট লাগাবো সেটা হচ্ছে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি আর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি আর ওয়ার্ক এনার্জি থিওরেম আর পোটেনশিয়াল এনার্জি আর ওয়ার্ক ডানের মধ্যে রিলেশন, এই কটা জিনিস আমরা এখন কাজে লাগাবো, ঠিক? আচ্ছা দেখো, একদম বেসিক প্রবলেম থেকে শুরু করব, এরকম একটা স্প্রিং আছে, ওকে দেখো এরকম একটা স্প্রিং আছে, এটা হচ্ছে 1 কেজি, রাইট? এর কে বলে দিয়েছে 100 নিউটন পার মিটার, ওকে এটাই ন্যাচারাল লেন্থ, ওকে। এবারে আমি কোনো একটা এক্সটার্নাল ফোর্স দিয়ে একে টানছি, কি বললাম, এক্সটার্নাল ফোর্স দিয়ে আমি একে টানছি, টানতে টানতে একে আমি 1 মিটারে নিয়ে গেছি এখান থেকে, তারপরে আরো টেনে 1 মিটারে নিয়ে গেছি, আমি কি বুঝতে পেরেছি? হ্যালো দেখো আমি টানতে টানতে 1 মিটারে নিয়ে গেছি, তারপরে আরো টেনে 1 মিটারে নিয়ে গেছি, ওকে। হ্যালো, আমাকে বার করতে বলেছে ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স, দেখো ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স কত, ফ্রম 1 to 2 মিটার, মানে এইখান থেকে এইখানে আসতে ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স কত সেটা বার করতে বলেছে, আমি 2 মিনিট টাইম দিচ্ছি তোমরা ট্রাই করো। আমি কি বললাম,
কোথায় ভুলটা করেছো তুমি কি বুঝতে পারলে? হ্যাঁ, কোথায় ভুল করেছো বলো। স্যার ওই UF মাইনাস UI করতে গেলে এটা মাইনাস WC হতো। দেখো UF মাইনাস UI ইকুয়াল টু মাইনাস WC, রাইট? এবার দেখো তুমি এইটাকে ইনিশিয়াল নাও, এইটাকে ফাইনাল নাও, রাইট? এবার যখন ও এই পজিশনে আসবে তখন কি হবে বলো? হাফ না সরি হ্যাঁ কে বলো, হাফ কে টু স্কোয়ার না বলো, মাইনাস হাফ কে ওয়ান স্কোয়ার না ইকুয়াল টু মাইনাস ডব্লিউ সি না বলো বলো বলো। হ্যালো, বুঝতে পারছো? তার মানে এইটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে দেখো তোমার আসবে ডব্লিউ সি, সেটা হচ্ছে মাইনাস 150 জুল। আরে বাবা, আমি আগের দিনই বলেছি, আগের দিনই বলেছি যে ওয়ার্ক ডান মানে এরকম পজিশনে, এরকম পজিশনে যদি কোনো ফোর্স দিয়ে টানা হয় তাহলে ওয়ার্ক ডান অলওয়েজ নেগেটিভ হবে। দেখো মানে স্প্রিং ফোর্স, তোমরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ, যদি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো। না স্যার। আচ্ছা এই প্রবলেমটা দেখো, ধরো একটা স্প্রিং আছে, এইটা ন্যাচারাল লেন্থ, কি বললাম, এটা ন্যাচারাল লেন্থ। এই স্প্রিংটা উপরে আমি একটা মাস বসিয়েছি, তাহলে মাসটা যদি বসাই তাহলে এরকম কম্প্রেসড হয়ে যাবে কি যাবে না? যদি কম্প্রেসড হয়ে যায় এইটুকু ডিস্টেন্স হচ্ছে এক্স, কি বললাম, এইটুকু ডিস্টেন্স হচ্ছে এক্স, এইটাকে আমি রেফারেন্স লাইন ধরছি। আমি কি বুঝতে পেরেছি? এর মাস হচ্ছে এম। তাহলে আমাকে এই যে এই পুরো সিস্টেমটার পোটেনশিয়াল এনার্জি বার করতে বলেছে, এই পুরো সিস্টেমটার পোটেনশিয়াল এনার্জি বার করতে বলেছে। স্প্রিং কনস্ট্যান্ট কে? কে কে? এই তোমরা বুঝতে পেরেছো, একটা ন্যাচারাল লেন্থের স্প্রিং আছে, তার উপরে আমরা একটা মাসকে বসিয়ে দিয়েছি, মাসটাকে বসিয়ে দেওয়ার ফলে এক্স ডিস্টেন্স নেমে গিয়ে মাসটা একেবারে চুপচাপ ইকুইলিব্রিয়ামে বসে আছে। তাহলে পুরো সিস্টেমটা পোটেনশিয়াল এনার্জি বার করতে বলেছে। স্যার হাফ কে এক্স স্কয়ার কি? না না দেখো মন দিয়ে শোনো, যখন এই মাসটাকে আমি বসিয়ে দিয়েছি তখন এই মাসটা নিচের দিকে এমজি কাজ করছে। এবার বলতো উপর থেকে যদি এক্স ডিস্টেন্স নামে তাহলে এই স্প্রিংটা কতটা কম্প্রেসড হয়েছে? এক্স। তাহলে উপর দিকে ও কি কে এক্স ফোর্স দেবে? হ্যাঁ। বডিটা ইকুইলিব্রিয়ামে আছে? হ্যাঁ। তাহলে আমি এখান থেকে এক্স এর ভ্যালু এমজি বাই কে লিখতে পারি? হ্যাঁ। এবারে শোনো, এই সিস্টেমটার পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম বলেছে, বলতো কার কার পোটেনশিয়াল এনার্জি থাকবে? এই এম এর থাকবে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, আর এই স্প্রিং এর থাকবে বলো, এই স্প্রিং এর থাকবে কি থাকবে বলো? ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। তাহলে বলো তো স্প্রিং এর ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি কত? হাফ কে এক্স স্কয়ার। এই এক্সটা তুমি এখান থেকে এনে বসাবে প্লাস, বলো তো এই এম এর কি থাকবে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি? এবার বলো রেফারেন্স লাইন থেকে উপরে না নিচে? নিচে। নিচে, তাহলে নিচে হলে মাইনাস হবে, এম জি এক্স হবে। বুঝতে পেরেছি? ক্যালকুলেট করে দেখো তো এটা আসে কিনা। কোনো ডাউট আছে? না। ক্লিয়ার কনসেপ্টটা? হ্যাঁ। আচ্ছা এই কনসেপ্টটা যদি ক্লিয়ার হয় তাহলে মোটামুটি আমরা স্প্রিং পোটেনশিয়াল এনার্জি সম্বন্ধে একটা সামান্য আইডিয়া পেয়েছি। এরপরে তো প্রবলেম এখনো শুরু হয়নি, প্রবলেম শুরু হবে ওয়ার্ক পাওয়ার এনার্জিতে, হাজার হাজার সুন্দর সুন্দর প্রবলেম। তোমরা কি সবাই আমার এই কনসেপ্টটা বুঝতে পেরেছো? আচ্ছা এবারে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি শেষ করার আগে তোমাদের এই জিনিসটা একটু দেখিয়ে নিই, আমরা ইউ কি পেয়েছি? হাফ কে এক্স স্কয়ার। হ্যাঁ। ডিফারেন্সিয়েট করো, ডিইউ বাই ডিএক্স, ডিইউ বাই ডিএক্স কি আসছে? এটা কি স্প্রিং ফোর্স? যেটা সেটা কি মাইনাস কে এক্স হয়?
হ্যাঁ মাইনাস সাইনটা কেন বলতো? তার কারণ এক্স যদি এই দিকে যায় হয় এক্স, তাহলে এফ এস এই দিকে হয়, ভেবে দেখো। হ্যাঁ আরে বাবা, ধরো বডিটা কম্প্রেসড হলো, দেখো বডিটা যদি কম্প্রেসড হয় তাহলে এক্স এই ডিরেকশনে, যদি বডিটা কম্প্রেসড হয় তাহলে এফ এস টা এই ডিরেকশনে হয় না? আবার বডিটা যদি ইলংগেট হয়, বডিটা যদি ইলংগেট হয় তাহলে এক্স এই ডিরেকশনে আর এফ এস এই ডিরেকশনে হয় না? তার মানে এফ এস আর এক্স অলওয়েজ অপোজিট ডিরেকশনে না, সেই কারণে নেগেটিভ সাইন। এই ফর্মুলাটা ইউজ বুঝলে? এই ফর্মুলাটা দিয়ে আমরা, আমি কিছু মেকানিক্যাল প্রবলেম করাবো পরে, মেকানিক্যাল প্রবলেম যেগুলো কোনোদিন আসে না, কিন্তু ওই করাতে হয় তাই ইউজুয়ালি আসে না, মেকানিক্যাল প্রবলেম জাস্ট ডিফারেন্সিয়েট করে, সেগুলো আমি পরে করিয়ে দেবো, আগে কনসেপচুয়াল প্রবলেমগুলো করি। এই অবধি কি তোমাদের মধ্যে কোনো ডাউট আছে? না স্যার। বলো, এই এই অবধি তোমাদের মধ্যে কোনো ডাউট আছে? না। গুড গুড, ইনফ্যাক্ট ভেরি ভেরি গুড। আচ্ছা, এই অবধি যদি তোমাদের মধ্যে কোনো ডাউট না থাকে তাহলে এবারে আমি চলে যাচ্ছি জেনারেল কনসেপ্ট, মানে এবার আমাদের সবকিছু মিলিয়ে আস্তে আস্তে কনসেপচুয়াল জিনিসপত্রগুলো হবে। আমি গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি সম্বন্ধে সামান্য কথা বলেছি, আর এই স্প্রিং পটেনশিয়াল এনার্জি সম্বন্ধে সামান্য কথা বলেছি, যাতে আমাদের অ্যাটলিস্ট বেসিকটা আইডিয়া এসে গেছে, বেসিকটা, তাই না? এবারে আমরা আরো কমপ্লিকেটেড ইসে যাবো। দেখো, এবার আমরা গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি নিয়ে একটু কাটাছেড়া করবো। কি বললাম? গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি নিয়ে একটু কাটাছেড়া করবো। দেখো, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি নিয়ে আমি একটু কাটাছেড়া করবো। দেখো, ধরো একটা রড আছে, এরকম একটা রড, এটা রড হতে পারে, চেন হতে পারে, এরকম স্ট্রেট রয়েছে। কি বললাম? স্ট্রেট রয়েছে, রাইট? এর রডের লেন্থ হচ্ছে এল, আর এর মাস হচ্ছে স্মল এল। তাহলে বলতো এই রডটা একটা পজিশনে রয়েছে কি নেই? একটা পজিশনে রয়েছে। হ্যাঁ। তাহলে এই পজিশনের জন্য এর মধ্যে কি একটা গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি থাকবে কি থাকবে না? হ্যাঁ থাকবে। এবার মন দিয়ে শোনো, ধরো এইখানে একটা পার্টিকেল আছে, এইখানে এইখানে একটা পার্টিকেল আছে, এইখানে একটা পার্টিকেল আছে, তাহলে তার এটাকে যদি আমি রেফারেন্স লাইন ধরি, তাহলে সেই রেফারেন্স লাইন থেকে এই ডিস্টেন্স যদি এইচ ওয়ান হয়, তাহলে এর এই পার্টিকেলটার মাস ধরো এম ওয়ান হলো, তাহলে এই এম ওয়ান এর গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি কত হবে? এম ওয়ান এইচ ওয়ান জি হবে। হ্যাঁ। এর ওপরের যে পার্টিকেলটা, তারও কি গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি সেম? না, সেম না, কারণ এইচ ডিফারেন্ট হয়ে যাচ্ছে। এম আই রাইট? হ্যাঁ। ওকে ওকে, আচ্ছা, এইটা যদি হয় তাহলে আমি যেটা করছি সেটা শোনো, আমি কি বলতে পারি এই রডটা এইরকম ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট দিয়ে তৈরি, তাই না? তাই না? এবার বলতো প্রতিটা পয়েন্ট এই রেফারেন্স লাইন থেকে ডিফারেন্ট হাইটে রয়েছে না? হ্যাঁ। তাহলে এই ধরনের কেসে আমাদের কি করতে হয়? ইন্টিগ্রেশন। আমি এইখান থেকে ওয়াই ডিস্টেন্স ওপরে একটা ডিওয়াই ডিস্টেন্স ধরে নিচ্ছি, ডিওয়াই, আর এই ডিওয়াই ডিস্টেন্সের মাস হচ্ছে ডিএম, এই ডিওয়াই ডিস্টেন্সের মাস হচ্ছে ডিএম, ঠিক? ঠিক। তাহলে তোমরা আমাকে বলো তো, এই যে এইটুকু, মানে তুমি এখন সবকিছু ভুলে যাও, তুমি ভাবো যে এইখানে ডিএম টা রয়েছে আর এইটা হচ্ছে রেফারেন্স লাইন ওয়াই ডিস্টেন্স ওপরে, তাহলে পটেনশিয়াল এনার্জি কত বলো? মানে কি মাস পার ইউনিট লেন্থ ইনটু ডিওয়াই না? হ্যাঁ। এবার দেখো এই ডিএম টা ভ্যালু আমি এখানে বসিয়ে দিতে পারি, তাহলে এখান থেকে আমি ইউ, যেটা ইউ সেটা ইন্টিগ্রেশন ডি ইউ হবে না? এই ডি ইউ এর যদি ভ্যালু বসিয়ে দিই, দেখো এম জি বাই এল কমন নিলে ওয়াই ডি ওয়াই হবে না? হ্যাঁ। বলতো এটা কোথা থেকে কোথায় ভ্যারি করছে? জিরো টু এল, তাই না? এটা ক্যালকুলেট করলে এইটা আসে, ঠিক আছে, এম জি এল বাই টু আসে, এবার একটা জিনিস দেখো, বলতো
এইটা ধরো রেফারেন্স লাইন, এইটা রাইট, এটা রেফারেন্স লাইন। এই রেফারেন্স লাইন থেকে এল বাই টু ডিস্টেন্স দূরে একটা মাস আছে এল, তাহলে বলতো এর গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি কত? এখান থেকে এল বাই টু উপরে একটা পয়েন্ট মাস রেখেছি, তাই না? তার মানে ভেবে দেখো একটা রড যার লেন্থ এল আর মাস এল, তাকে আমরা এই দিয়ে রিপ্লেস করতে পারি? হ্যাঁ, কি বললাম, এই দিয়ে রিপ্লেস করতে পারি। তার মানে আমি বলতে পারি অ্যাজ ইফ, অ্যাজ ইফ এই টোটাল মাসটা এর এই সেন্টারে এল বাই, এই সেন্টারে এল বাই টু ডিস্টেন্স ওপরে পুরো মাসটা কনসেন্ট্রেট হয়ে আছে, আমি বলতে পারি? হ্যাঁ। তাহলে এই যে সেন্টারে এর পুরো মাসটা কনসেন্ট্রেট হয়ে আছে, একে বলে সেন্টার অফ মাস। এটা নিয়ে আমরা নেক্সট চ্যাপ্টারে পিএইচডি করব, এখন না, নেক্সট চ্যাপ্টারে পিএইচডি করব। আমি কি বোঝাতে পারলাম বলো? হ্যাঁ স্যার, যদি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো। না, তার মানে একটা রড যদি এল লেন্থ থাকে, তাহলে ওই রডটাকে আমি একটা রিপ্লেস করে দিতে পারি কি দিয়ে বলো? রিপ্লেস করে দিতে পারি কি দিয়ে বলো? একটা পয়েন্ট মাস দিয়ে। পয়েন্ট মাস দিয়ে, ঠিক। যদি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো। না স্যার। ওকে, আচ্ছা, এটা যদি হয় তাহলে এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এইটা, এই প্রবলেমটা। মন দিয়ে রাখুন প্রবলেমটা, একটা হেমিস্ফিয়ার আছে, রেডিয়াস আর, এই হেমিস্ফিয়ারে এইখানে একটা চেন রয়েছে, এরকম চেন, কি বললাম, চেন। ওকে, তাহলে এই চেনটা এই পজিশনে থাকার জন্য এর মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি থাকবে কি থাকবে না? থাকবে, তাই তো? দেখো এই চেনটা এই পজিশনে থাকার জন্য এর মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি থাকবে কি থাকবে না? থাকবে। সেই পোটেনশিয়াল এনার্জি কত সেটা আমাকে বার করতে বলেছে। চেনটার মাস হচ্ছে এম আর লেন্থ হচ্ছে পাই আর বাই টু, কি বললাম, চেনটার মাস হচ্ছে এম আর লেন্থ হচ্ছে পাই আর বাই টু। দেখো আমি প্রবলেমটা করছি, আমি এইখান থেকে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল ধরে নিচ্ছি এরকম একটা জায়গা, রাইট? তাহলে বলতো এই ডিস্টেন্সটা কত আর এই ডিস্টেন্সটা কত? এইটা আর সাইন থিটা আর এইটা আর কস থিটা, এম আই রাইট? এবার আমি ধরে নিচ্ছি এইখান থেকে জাস্ট ডি থিটা উপরে, এই যে এইটা ডি থিটা উপরে, ডি থিটা উপরে এইরকম একটা মাস আছে ডি এম মাস, তাহলে বলতো ডি এম মাসটা এই রেফারেন্স লাইন থেকে কতটা উপরে আছে বলো? রেফারেন্স লাইন থেকে কতটা উপরে আছে এই ডিএম মাসটা? আর সাইন থিটা উপরে আছে না? হ্যাঁ। তাহলে বলো তো ডিইউ কত এই ডিএম মাসের? ডিএম জি আর সাইন থিটা, কি বুঝতে পারলাম? হ্যালো, এবার বলো তো ডিএম এর ভ্যালু কত? ডিএম মানে লিখতে পারি মাস, দেখো মাস পার ইউনিট লেন্থ, তাই তো? মাস পার ইউনিট লেন্থ ইনটু আমি এই লেন্থটা কত বলতো? এই লেন্থটা দেখো, এই লেন্থটা আর ডি থিটা না, এইটুকু লেন্থ, তার মানে ইনটু আর ডি থিটা না? হ্যালো, হ্যাঁ। এবারে এই ডিএমটা আমি এখানে বসিয়ে দিচ্ছি, তার মানে আমি ইউ লিখতে পারি ইন্টিগ্রেশন ডি ইউ ইকুয়াল টু টু এম জি আর বাই পাই ইন্টিগ্রেশন সাইন থিটা, দেখো তো আসছে কিনা,
আসছে? হ্যাঁ করছি। করো 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 করো, নিজেরা করো সব। হ্যাঁ আসছে। এবার বলো তো এই থিটাটার কত থেকে কতর মধ্যে তোমার তোমার কি বলে লিমিট এই পুরো চেনটাকে কভার করার জন্য? জিরো থেকে পারি। তাহলে টোটাল এনার্জি আমার বেরোচ্ছে, এটা আসছে দেখো তো, হ্যাঁ যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। না স্যার। যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। আচ্ছা তোমরা আমাকে এইটা বার করে দিতে পারবে? একটা হেমিস্ফিয়ার আছে, এই হেমিস্ফিয়ারে এই সেম প্রবলেমটাই। এখন আমার এই চেঞ্জটা পুরো এই অবধি রয়েছে, চেনের মাস এম আর এর রেডিয়াস, সরি এর রেডিয়াস আর। জিরো হবে। না না, কি করে পটেনশিয়াল এনার্জি জিরো হবে? দিয়া পটেনশিয়াল এনার্জি জিরো হবে না। আচ্ছা ঠিক, আগেরটা যেভাবে করেছি না এইটাও সেইভাবেই করতে হবে, ঠিক আছে? মাইনাস টু এমজি আর না না না, মাইনাস কি করে হবে, রেফারেন্স লাইনের উপরে আছে না ডিয়া, রেফারেন্স লাইনের উপরে আছে ডিয়া, এটা কি কোনো মাইনাস হতে পারে? না ইজি, ঠিক আগেরটা আমি যেভাবে করিয়েছি এইটাও ঠিক একই ভাবে হবে, আগেরটা যেভাবে করিয়েছি এইটাও ঠিক একই ভাবে হবে। আচ্ছা দেখো সেম ভাবে তুমি এখান থেকে থিটা ডিস্টেন্সে ডি থিটা নিয়ে নাও, দেখো থিটা ডিস্টেন্সে ডি থিটা নিয়ে নাও, তাহলে বলো তো এইখানে যে মাসটা আছে ডি এম তার ভ্যালু কত? এম বাই পাই আর ইন্টু আর ডি থিটা। আরে বাবা এখন আমার লেন্থ হচ্ছে পাই আর হয়ে গেছে না? হ্যাঁ আমি পাই আর বাই টু লিখতে। না না না, ওকে হ্যাঁ তাহলে বলো তো ইউ কত হবে, এটা কি এই হবে? দেখো তো এম জি বাই পাই ইন্টিগ্রেশন সাইন থিটা ডি থিটা, সেম ভাবে আমি যেভাবে করেছি সেম ভাবে আমি যেভাবে করেছি। হ্যাঁ এবার লিমিট কোথা থেকে কোথা হবে, জিরো থেকে পাই হবে? হ্যাঁ এটা যদি ক্যালকুলেট করো কি আসবে বলো তো? সেম আসবে, এই আগেরটার মতোই উপরেরটাই আসবে, দেখো উপরেরটাই আসবে। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ এটা তোমাদের পারা উচিত ছিল, কিভাবে মন দিয়ে শোনো, আগেরটা থেকেই পারা উচিত ছিল, আগেরটা থেকেই। তুমি এই একটা হাফের জন্য, একটা হাফের জন্য পেয়েছো এইটা, তাই না? তাহলে বলতো এইটাকে যদি ভাগ করে দিই, এই টোটালটা যদি মাস হয় এটা এন বাই টু, এটাও এন বাই টু না? হ্যাঁ এবার দেখো এই ফর্মুলা যদি লেখো একটা সাইডের জন্য, তাহলে এই এম এর জায়গায় তুমি কি লিখবে, এম বাই টু লিখবে না? হ্যাঁ আবার এই হাফ এর জন্য তুমি এই এম এর জায়গায় কি লিখবে, এম বাই টু লিখবে না? হ্যাঁ দুটোকে অ্যাড করলে কি হবে, এটাই আসবে না? হ্যাঁ বুঝতে পারলাম, হ্যাঁ স্যার। যদি কোনো ডাউট থাকে বলতে পারো। না ওকে, যদি কোনো ডাউট না থাকে তাহলে তোমরা আমাকে একটা কথা বলবে, সেটা হচ্ছে
এখানে একটা চেন আছে, এটা পারতেই হবে। ওকে, এর রেডিয়াস আর, আর এর লেন্থ আর, কি বললাম, এর রেডিয়াস আর, এর লেন্থ আর, এই টোটাল চেনটার মাস হচ্ছে এন। তাহলে এইটাকে যদি আমি রেফারেন্স লাইন ধরি, তাহলে এই পুরো চেনটার পটেনশিয়াল এনার্জি কত বার করতে বলেছে? এই পুরো চেনটার, এই পুরো চেনটার পটেনশিয়াল এনার্জি কত বার করতে বলেছে? এই তোমাদের স্কুল ছুটি, হ্যাঁ, বৃহস্পতিবার 21 তারিখ দুপুর বেলা সময় হবে তোমাদের? স্যার আমাদের 21 তারিখ থেকে স্কুল শুরু হবে। কটা থেকে স্কুল? না না, অনলাইন। সে তো আমি জানি। কটা থেকে? 10:40। 10:40 থেকে কতক্ষণ? 2:10। ও আমি যদি 3টে থেকে 5টা ক্লাস নিই? আমার অর্জুন স্যারের পড়া থাকে। অর্জুন দা? হ্যাঁ। এই অর্জুনের তোমার কতবার কতবার পড়া পড়া থাকে বলতো? মনে হচ্ছে অর্জুনের সাথে আমাকে একবার ফেস টু ফেস যেতে হবে, অনেকদিন দেখা হয় না। অর্জুন দাকে কখন পড়া থাকে দিয়া? 3:15 থেকে 5টা। ও না না না, তাহলে হবে না। হ্যাঁ তুমি বলেছিলে। এটাও কি 8/5 হবে? আরেকবার বলো। এটাও কি 2mg/5 হবে? না না, এটা একটু একটু কমপ্লিকেটেড আছে, কমপ্লিকেটেড না, একটু ভেঙে ভেঙে করতে হবে। এই রূপকথা, হ্যাঁ, তোমার পাড়া থেকে অনেকগুলো কল আসছে পড়বে বলে, তোমাদের স্কুলে সপ্তর্ষি কে যেন, সপ্তর্ষি কি যেন নাম, সপ্তর্ষি বাগচি, হ্যাঁ, অর্জুনের কাছে পড়ে, হ্যাঁ, আর একজন শ্রীঞ্জয়, ওর টাইটেল কি শ্রীঞ্জয় মুখার্জি? হ্যাঁ, এরকম কিছু একটা বলছিল, শ্রীঞ্জয় মুখার্জি। হ্যাঁ, রাইট রাইট। ওকে, তো আমি বললাম যে না, এখন তো এই ব্যাচে সম্ভব না, এরা অনেকটা এগিয়ে গেছে। আচ্ছা চলো দেখো, এই প্রবলেমটা আমি করছি, দেখো মন দিয়ে শোনো। দেখো এইটাকে যদি রেফারেন্স লাইন ধরি, এই পোর্শনটা আমি ধরলাম M1, আর এই পোর্শনটা আমি ধরলাম M2। বলো M1টা রেফারেন্স লাইনের উপরে আছে না নিচে আছে? উপরে। তাহলে আমার পটেনশিয়াল এনার্জি যদি লিখি, তাহলে আমি এইটা লিখবো 2M1 GR/π। হ্যাঁ, এবার দেখো M2টা রেফারেন্স লাইনের নিচে আছে, তাহলে মাইনাস M2G/R/2। হ্যাঁ, কোনো ডাউট আছে? না। এবার আমাকে M1 আর M2 বার করতে হবে। দেখো M1 আমি কি করে বার করছি, দেখো M1 হচ্ছে মাস পার ইউনিট লেন্থ। দেখো আমি কি লিখছি, এটা হচ্ছে মাস পার ইউনিট লেন্থ ইনটু πr/2। দেখো M1 ঠিক, বলো বলো তো M2 কত? মাস পার ইউনিট লেন্থ তো সেম থাকবে। এই যে লেন্থ, হ্যাঁ, বুঝতে পারলাম। হ্যাঁ ওকে, আচ্ছা দেখো এটা যেই অ্যাডভান্স ইকুয়েশন, যেই অ্যাডভান্স ইকুয়েশন, একটি মাস আছে M, রাইট, এর লেন্থ হচ্ছে πr/2, আর এরকম আর একটি লেন্থ আছে, মানে এটা পার্ট অফ স্ফিয়ার, এর রেডিয়াস হচ্ছে r, এর মাস m, রাইট, এটা 1 নম্বর স্ট্রাকচার, এটা 2 নম্বর স্ট্রাকচার। বলেছে কার পটেনশিয়াল এনার্জি বেশি, স্যার পরেরটা লেন্থ কিছু দিয়ে দেয়নি? কোনটা না কিছু দিয়ে দেয়নি?
এই অর্ক, হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে? এই আজকে এক্সাম ছিল দেখলাম, একটা এক্সাম পেপার পড়েছে। এক্সাম দিয়েছো সবাই? হ্যাঁ। কেমন হয়েছে? আসলে এখন অব্দি দেওয়া হয়নি। আচ্ছা আরে বাবা, এটা আমাদের পারা উচিত। দিয়া দেখো, প্রথমটা পোটেনশিয়াল এনার্জি কত বলো? সেটা হচ্ছে এমজি, এমজি আর এই লেন্থের হাফ। আচ্ছা সেকেন্ডটা পোটেনশিয়াল এনার্জি কত? আরে বাবা, সেকেন্ড তো এই যে, এই যে এই একই জিনিসটা, 2mgr/π হলো, 2mgr/π, তাই না? বলো তাহলে, বলো তো এই দুটোর মধ্যে কি কি কম্পেয়ার করতে হবে? এখানে আসবে π/4, এখানে আসবে 2/π, বলো কোনটা বেশি? এটা বেশি? হ্যাঁ দেখো, আরে বাবা, এমজি আর কমন নাও না, বাকি এই দুটোর মধ্যে কম্পারিজন না। হ্যাঁ তাহলে এটা বেশি না? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, কোনো ডাউট আছে? না স্যার। ওকে, যদি কোনো ডাউট না থাকে তাহলে এরপরে আমরা একটা ইম্পর্টেন্ট কনসেপ্টে যাব। ইম্পর্টেন্ট কনসেপ্টটা হচ্ছে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। হেডিং দাও, conservation mechanical energy. দেখো, এই কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জির এই কনসেপ্টটা হয়ে গেলেই আমাদের ফুল ফ্লেজেড প্রবলেমে চলে যেতে পারবো। ফুল ফ্লেজেড দেখো, এমন একটা কেস নেব যাতে বেটা সব ধরনের ফোর্স থাকে। মাস আছে, মিউ নট ইকুয়াল টু জিরো, আর এইদিকে আমি এফ এক্সটার্নাল দিয়ে টানছি, ঠিক আছে? এবার মন দিয়ে শুনবে, এইখানে একজন অবজারভার, দেখো একজন অবজারভার, আচ্ছা লিফটে করে ওপর দিকে এ নট অ্যাক্সেলারেশনে উঠছে। কি বললাম? লিফটে করে এ নট, এ নট অ্যাক্সেলারেশনে ওপর দিকে উঠছে লিফটে করে, ঠিক? এবারে মন দিয়ে শোনো, বলতো এই মাসের উপরে বা এই সিস্টেমের উপরে ও কি কি ফোর্স দেখছে? এফ এক্সটার্নাল দেখছে, এই যে ফোর্স ডিউ টু গ্র্যাভিটি দেখছে, গ্র্যাভিটেশনাল ফোর্স, হ্যাঁ, স্প্রিং ফোর্স, হুম হ্যাঁ, সিউডো ফোর্স, হ্যাঁ। আচ্ছা এটাই ও পুরো নেট ফোর্স দেখছে না এর মধ্যে? হ্যাঁ। এটাকেই ও কি লিখবে? এর মাস ইনটু অ্যাক্সেলারেশন লিখবে কি লিখবে না? বলো, এই নেট ফোর্সটাই তো লিখবে মাস ইনটু অ্যাক্সেলারেশন, লিখবে কি লিখবে না? হ্যাঁ। আবার এই অ্যাক্সেলারেশন মানে এটা লিখতে পারি dv/dy, মানে কেন বলতো dy? কারণ এই ডিরেকশনটাকে আমি y নিচ্ছি, দেখো বুঝতে পারলে? আরে হ্যাঁ, dv/dx থাকে না, a=vdv/dx, ওকে ওকে। আচ্ছা এবারে দেখো, এবারে দেখো সেটা হচ্ছে, ও কোথায় গেল, এই যে f net into dy equal to ঢুকে আছে না? হ্যাঁ। তাহলে আমি এইটাকে লিখতে পারি ওয়ার্ক ডান বাই এফ এক্সটার্নাল ফোর্স প্লাস ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স প্লাস ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স প্লাস ওয়ার্ক ডান বাই সিউডো ফোর্স ইকুয়াল টু, এটা কি বলতো?
চেঞ্জিং টাইমে দিকে নিয়েছি না, কে এফ মাইনাস কে আই না, বলো কোনো ডাউট আছে? আচ্ছা এবার একটা জিনিস বলো তো, এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স আর এই স্প্রিং ফোর্স, এটা কনজারভেটিভ ফোর্স না? আমরা এটাকে লিখতে পারি ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স, বলো? হ্যাঁ এটাই আমার মাইনাস ডেল্টা ইউ না? কি এটাই আমার মাইনাস, আবার এইটাই ডেল্টা কে না? তাহলে দেখো তো আমি এই মাইনাস ইউটাকে এ পাশে নিয়ে এসে এইটা লিখতে পারি কিনা, ওয়ার্ক ডান বাই এফ এক্সটার্নাল প্লাস ওয়ার্ক ডান বাই, আচ্ছা ও হো আমি একটা জিনিস মিস করে গেছি, তোমরা আমাকে বলোনি, কি বলো তো? এখানে তো ফ্রিকশন রয়েছে দিয়া, এই যে ফ্রিকশন, তাহলে এখানে এফ ফ্রিকশন তো হবে, হবে না বলো? হ্যালো, তাহলে এখানে এখানে ওয়ার্ক ডান বাই ফ্রিকশন তো হবে, হবে না? হ্যাঁ আচ্ছা বলতে ওয়ার্ক ডান বাই ফ্রিকশন হচ্ছে ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স না? হ্যাঁ তাহলে দেখো তো আমি এটা লিখতে পারি ওয়ার্ক ডান বাই এফ এক্সটার্নাল প্লাস ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স প্লাস ওয়ার্ক ডান বাই ইএসই সিউডো সিউডো, দেখো হ্যালো ইকুয়াল টু ডেল্টা কে বাই ডেল্টা ইউ, বলো লিখতে পারি? এই যে আচ্ছা তার মানে এইটাকে আমি লিখতে পারি ডেল্টা কে বাই ডেল্টা কে কে লিখতে পারি, কে এফ মাইনাস কে আই প্লাস ইউ এফ মাইনাস ইউ আই, বলো এটাকে লিখতে পারি কে এফ প্লাস ইউ এফ মাইনাস কে আই প্লাস ইউ আই, এইটা কি বলতো? ই এফ, ই এফ মানে কি বলতো? আচ্ছা কে এফ মানে কি? ফাইনাল কাইনেটিক এনার্জি। আর ইউ এফ মানে? ফাইনাল পটেনশিয়াল এনার্জি। মানে তো কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জি মানে কি তৈরি করে? মেকানিক্যাল এনার্জি। হ্যাঁ তার মানে এটাকে লিখতে পারি ই এফ মাইনাস ই আই। হ্যাঁ তাহলে তোমার সামনে যে এক্সপ্রেশনটা আমি লিখছি সেটা হচ্ছে ওয়ার্ক ডান বাই এফ এক্সটার্নাল প্লাস ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স প্লাস ওয়ার্ক ডান বাই সিউডো ফোর্স ইকুয়াল টু ই এফ মাইনাস ই আই লিখতে পারি, এইটাই হচ্ছে আমার কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। কি বললাম? কনজারভেশন মেকানিক্যাল এনার্জি, কোনো ডাউট থাকলে বলো। এবার যদি আমি কোনো ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে দাঁড়িয়ে কাজ করি তাহলে কি এইটা আসবে? না। তাহলে ইন জেনারেল ওয়ার্ক ডান বাই এফ এক্সটার্নাল প্লাস ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ইকুয়াল টু ই এফ মাইনাস ই আই, যদি আমি কোনো ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে দাঁড়িয়ে কাজ করি, ঠিক বলো? এবার বলো এইখানে আমি যে এনার্জির কথা বলছি, দেখো এইখানে আমি যে এনার্জির কথা বলছি, এনার্জি এটা তো এনার্জি, বলো এটা এনার্জি না? হ্যালো হ্যাঁ এই এনার্জিটা বেসিক্যালি দু রকম না, কি বলো? কাইনেটিক আর পটেনশিয়াল। হ্যাঁ তার মানে পটেনশিয়াল এনার্জি আবার কি কি আছে বলো? গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশনাল, আর একটা কি? ইলাস্টিক, ইলাস্টিক, আর একটা কি? ইলেকট্রোস্ট্যাটিক, ইলেকট্রোস্ট্যাটিক, ঠিক? তাহলে মন দিয়ে শুনবে, আমরা আমরা এই যে ওয়ার্ক এনার্জি কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি যখন আমি লাগাবো, মন দিয়ে শুনবে, কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি যখন আমি ইউজ করব তখন ডান দিকে আমি পটেনশিয়াল এনার্জি গুলো লিখবো, পটেনশিয়াল এবং কাইনেটিক এনার্জি গুলো, আর বাঁ দিকে থাকবে, বাঁ দিকে ওয়ার্ক ডান, দেখো 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 এই যে বাঁ দিকে থাকবে ওয়ার্ক ডান বাই অল দা ফোর্সেস এক্সেপ্ট ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্সেস। আমি কি বোঝাতে পেরেছি? দেখো এই বাঁদিকে যে ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্সেস গুলো ছিল সেগুলোই ডান দিকে চলে গিয়ে এনার্জিতে কনভার্ট, মানে আমরা এনার্জির মধ্যে নিয়ে নিয়েছি না? হ্যাঁ মনে থাকবে? আমি যদিও প্রতিটা প্রবলেম করাবো, ডোন্ট ওয়ারি ডিয়ার, কিন্তু যদি আমি এটা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম থেকে ধরি তাহলে আমার নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম থেকে ধরি তাহলে কিন্তু আমাকে সিউডোটাকে নিতে হবে, সিউডোটাকে নিতে হবে। এবার মন দিয়ে শোনো, এইখানে ই এফ বা ই আই তে কাইনেটিক এনার্জির কথাটা আছে কি নেই? কাইনেটিক এনার্জি আছে, আছে। যদি কাইনেটিক এনার্জি থাকে সেটা ফ্রেম ডিপেন্ডেন্ট না ফ্রেম ইন্ডিপেন্ডেন্ট? ফ্রেম ডিপেন্ডেন্ট। তাহলে এই সাইডটা যদি ফ্রেম ডিপেন্ডেন্ট হয় তাহলে এই সাইডটা ফ্রেম ডিপেন্ডেন্ট হবে? অফকোর্স হবে। যদি ফ্রেম ডিপেন্ডেন্ট হয় তাহলে দেখো এই যে সিউডো ফোর্স চলে এসেছে, আর যদি ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে থাকি তাহলে সিউডো ফোর্সটা আসবে না। আমি কি বুঝতে পারছি? হ্যাঁ। তাহলে আমরা যে ইকুয়েশনটা ইউজ করব তার ডান দিকে কি থাকবে বলো?
এনার্জি, সেই এনার্জির মধ্যে কি কি থাকবে? গ্র্যাভিটেশনাল ইলাস্টিক আর ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল এনার্জি, আর বাদিকে থাকবে বাকি সব ফোর্স দিয়ে ওয়ার্ক ডান। কি মনে থাকবে? হ্যাঁ, প্রচুর প্রবলেম করাবো, ডোন্ট ওয়ারি, প্রচুর প্রবলেম করাবো, ঠিক আছে, প্রচুর প্রবলেম করাবো। কিন্তু তোমরা কি আমার এই কনসেপ্টটা বুঝতে পেরেছো কি বললাম? হ্যাঁ, তোমরা কি আমার এই কনসেপ্টটা বুঝতে পেরেছো যে কি বললাম? এরপরে আমাদের এই এইটাই এই ইকুয়েশনটা ইউজ হবে, দেখো এই ইকুয়েশনটা ইউজ হবে, প্রচুর ইউজ হবে। যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো রিয়া। না স্যার। আচ্ছা, এবারে ধরো আমি এমন একটা সিস্টেম কনসিডার করছি সেখানে এফ এক্সটার্নাল জিরো আর ফ্রিকশনাল ফোর্স জিরো, তাহলে বলতো বাদিকটা কি হবে? জিরো স্যার, ইনার্শিয়াল, 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 ইনার্শিয়াল। হ্যাঁ, তাহলে জিরো। আচ্ছা, তাহলে আমি বলতে পারি ই এফ ইকুয়াল টু ই আই। হ্যাঁ, দেখো তো ই এফ মানে হচ্ছে, আচ্ছা এখান থেকে দেখো তো ইটা পাও কিনা, এই যে এইটাকে যদি আমি ই এফ বলি আর এইটাকে যদি আমি ই আই বলি, এইটাকে যদি ভেঙে দিই, ভেঙে দেখো তো এইটা পাও কিনা। হ্যাঁ, বলতো এইটা কখন পসিবল? যখন পুরো সিস্টেমে কি আছে? অনলি অনলি কনজারভেটিভ ফোর্স আছে না? দেখো, হ্যাঁ, আচ্ছা এখান থেকে আমি এইটা লিখতে পারি। হ্যাঁ, তারপরে ওই সিস্টেমটা যদি পটেনশিয়াল এনার্জি বাড়ে তাহলে কাইনেটিক এনার্জি কমবে না বাড়বে? কমবে, কারণ পুরো সিস্টেমটার এনার্জি আমাকে কনস্ট্যান্ট রাখতে হবে। এখন বুঝতে পারলাম? আরে বাবা, এখানে একটা মাইনাস সাইন আছে না? হ্যাঁ, তার মানে পটেনশিয়াল এনার্জি বাড়লে কাইনেটিক এনার্জি কমবে, কাইনেটিক এনার্জি বাড়লে পটেনশিয়াল এনার্জি কমবে, মানে একটা বাড়লে আর একটা কমবে। আমি কি বুঝতে পেরেছি? হ্যাঁ, এবার বলো তোমরা কি পুরো ঘটনাটা বুঝতে পেরেছো? হ্যাঁ, এবার বলো ওয়ার্ক এনার্জি থিওরেম, এই সরি কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, এইটা কি শুধু কনজারভেটিভ ফোর্স এর জন্য ভ্যালিড না যে কোনো ফোর্স থাকলে ভ্যালিড? যে কোনো ফোর্স থাকে তাই হয়েছে, দেখো এই যে ওকে, তার মানে বাদিকে থাকবে কনজারভেটিভ ফোর্স ছাড়া বাকি যে কোনো ফোর্সের জন্য ওয়ার্ক ডান, আর ডান দিকে থাকবে এনার্জি, সেই এনার্জির মধ্যেই আমার কনজারভেটিভ ফোর্সের জন্য ওয়ার্ক ডানটা ঢুকে আছে। ঠিক বলেছি কি ঠিক বলিনি? হ্যাঁ, দুবার নিয়ে নেবে না, দুবার নিয়ে নেবে না। তুমি বাদিকেও ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স নিলে, আবার ডান দিকেও কনজারভেটিভ ফোর্সের এনার্জি নিয়ে নিলে, তাহলেই তো দুবার হয়ে গেল, হয়ে গেল না রিয়া? হ্যাঁ, ওকে, সেটা নেবে না, যাই হোক সেটা নেওয়ার প্রশ্নই নেই তোমাদের, আস্তে আস্তে আমি প্রবলেম করালেই তোমরা বুঝে। আচ্ছা, এই অবধি কি ক্লিয়ার তোমাদের? হ্যাঁ স্যার। যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। হ্যাঁ, যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। ওকে, যদি কোনো ডাউট না থাকে তাহলে আমি একটা ছোট্ট প্রবলেম দিয়ে শেষ করব, খুব ইজি একটা প্রবলেম। ধরো এখানে একটা বডি আছে, এই বডিটাকে ওপর থেকে এই সাইড থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে নিচে, ইউ ইকুয়াল টু জিরো ভেলোসিটি। ও যখন মাটিতে কাজ করবে তার আগের মুহূর্তে ভেলোসিটি আমি কি করে বার করবো? দেখো এটাকে আমি রেফারেন্স লাইন ধরছি, কি বললাম, রেফারেন্স লাইন। এবার বলতো এই পুরো সিস্টেমে যখন ওপর থেকে নিচে পড়ছে শুধু একটাই ফোর্স আছে না? গ্র্যাভিটেশনাল ফোর্স। আর কোনো ফোর্স আছে? আমি লিখতে পারি এখানে পড়ছে হাফ এম ভি স্কোয়ার, বলো আর ইউএফ কত? এটা যদি রেফারেন্স লাইন ধরো জিরো, কারণ এমজিএইচ তো এইচটা তো জিরো হয়ে গেছে। হ্যাঁ, ইকুয়াল ইকুয়াল টু এখানে জিরো। ইউআই কত বলো তো? ইনিশিয়াল, এটা ইনিশিয়াল পয়েন্ট, এটা ফাইনাল পয়েন্ট, এমজিএইচ প্লাস না মাইনাস? এমজিএইচ প্লাস। কেন কেন? লাইনের উপরে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি। তাহলে দেখো এখান থেকে ভি এর ভ্যালু রুট টু জিএইচ পাও কিনা? হ্যাঁ, যদি কোনো ডাউট থাকে বলতে পারো। না স্যার, যদি কোনো ডাউট না থাকে তাহলে আজকে আমরা আমাদের লেকচার এই পর্যন্তই রাখছি।